বদলে যা, মানুষের অবস্থা বদলে যা। এই জাগ তাগড়া জোয়ান কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ। এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে, এবার একদম কঙ্কাল। এর নাম দুনিয়া বন্ধু। দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না। দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে, দুনিয়া বহু ফকিরকে বাদশাহ বানায় ফেলছে, দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলাই দিছে। যা, এজন্য বাপ ইমান সবচেয়ে বড় সম্পদ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে। আহা, কত বড় সৌভাগ্য! কল্পনা করো না ভাই, এই পৃথিবীতে এই মুহূর্তে 800 কোটি মানুষ, সেখান থেকে মাত্র 200 কোটির কাছাকাছি, 150 কোটি মুসলমান। আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে। যদি আমি সেই 600 কোটির মধ্যে যাইতাম, আমি কিভাবে ফিরাইতাম? আমার কি যোগ্যতা? মুফতি দিন মোহাম্মদ সাহেব বলছে, শুনছিলেন, লাম ইয়াকুন শাই আম্মদ কুরা, তুমি মানুষ কিসের বড়াই করছ, কেন অহংকার করছ? তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছ, এই ফোঁটার নামও তো মানুষে নেয় না, এই ফোঁটার নামও তো নেয় না, লজ্জা করে, শরম পায়। তুমি সেখান থেকে হইছ, মাতবুরি করো, অহংকার করো। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চিনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলে প্রথম ছিলা নাপাক, দুর্গন্ধ, একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা, এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। দুই নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। তিন নাম্বার, তুমি যে এখন হাঁটা চলা করতেছ, তোমার পেট যদি ছিদ্র করে, ফুঁক মারে, ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবুরি করো কেমন? তুমি বড়াই করো কেমন? আল্লাহ তাআলা যদি 1 সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয়, তোমারে তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে, ঠিক কিনা বলেন না? তোর গায়ে পায়খানার গন্ধ বেড়া, যা